যে খবরে নজর রাখতে হচ্ছে আনন্দপুরে পাঁচশালা দুষ্কৃতী তাণ্ডব ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সঞ্জয় দাস। আগে হামলায় ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার মুহূর্তের ছবি। পুরানো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক অনুমান। এই মুহূর্তে যে সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, হাতে বাঁশ নিয়ে পাঁচশালায় হামলা চালাচ্ছেন দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ, লাঠি নিয়ে এই মুহূর্তে হামলা চালাচ্ছেন দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, 29 জুলাই সেই ছবি, 29 জুলাইয়ের ছবি দেখতে পাচ্ছেন। দুষ্কৃতীরা মুখে রুমাল বেঁধে হাতে লাঠি নিয়ে হামলা চালাচ্ছে। একের পর এক হেলমেট ছুড়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে রিসেপশনের যে টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন, সেই সেই টেবিল ভাঙচুর করা হচ্ছে। পাঁচশালার মালিক, তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। সেটা তো আমি বলতে পারবো না, কারা করলো সেটা পরে কিছুটা জানতে পারলো। যাই হোক, ওই রাত 11:30 নাগাদ হঠাৎ 40-50 জন দুষ্কৃতীরা ঢুকলো। বৃষ্টি হচ্ছিল বলে সব স্টাফ ভিতরে ছিল, ওরা ঢুকে বাইরে যত গাড়ি ছিল সব গাড়ি ভাঙচুর করেছে, 4-wheeler 2-wheeler। আর রাস্তায় যে লোক হাঁটাচলা করছে তাদেরকে মেরেছে। আমার 4টা স্টাফ আসছিল, তাকে মেরেছে। একটা লোকের স্টিচ হয়েছে, একটা লোকের হাত ভাঙা গেছে, 2টা লোকের কম ইঞ্জুরি আছে। এসব করে 2-3-4 মিনিট মধ্যে সবাই চলে গেল। আমাকে চিনা গেছে, তার আমি এফআইআরে দিয়েছি। আর সে কে, আপনি তার, আপনার সাথে কি তার পুরনো শত্রুতা ছিল? আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি তখন 12 বছর ধরে এখানে ব্যবসায় করছি। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজটা দেখুন, সিসিটিভি ফুটেজ দেখলে পরিষ্কার কিভাবে লন্ডভন্ড করে দেওয়া হয় পানশালা, ভাঙচুর চালানো হয় দেখতে পাচ্ছেন। হাতে বাঁশ নিয়ে মুখে রুমাল বেঁধে ভাঙচুর চালানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবি। কেউ কেউ মুখে রুমালও বাঁধেনি, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। রিপাবলিক বাংলা এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে যোগ দিয়েছে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি, পানশালার মালিক তিনি ঠিক কি অভিযোগ করছেন, সিসিটিভি ফুটেজে পরিষ্কার কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে, যদি পানশালার ভেতরের ছবিটা দেখানো যায় ভাস্কর। একদমই সন্তু, দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে যে ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাতে লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত কোথা থেকে ঘটনার সূত্রপাত তা এখন অবধি স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই পানশালার যে ম্যানেজার তিনি কিন্তু পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন, এবং এবং অবশ্যই এই যে গোটা এলাকা, এই গোটা এলাকাটা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আমার ভিডিওলে অমিতকে বলবো, অমিত একটু আমার সঙ্গে এসো, একটু দেখানোর চেষ্টা করবো বিভিন্ন জায়গায় এখনও অবধি কিন্তু ভাঙচুরের যে দাগ, সেই দাগ স্পষ্ট। যেমন এই একটি অংশ, সেই অংশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই দাগ এখনও অবধি স্পষ্ট। তার পাশাপাশি একাধিক গাড়িও ভাঙচুর করা হয় সেই রাতে, এবং সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, এমনটাই খবর কলকাতা পুলিশ সূত্রে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় সহ আরও 2জনকে এই হামলা চালানোর যে ঘটনা সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে গোটা এলাকাটা, এই গোটা বিস্তীর্ণ যে এলাকাটা, এই গোটা এলাকা জুড়ে কার্যত তাণ্ডব চালায় এই সঞ্জয় এবং তার দলবল, এমনটাই অন্তত অভিযোগ। এবং ইতিমধ্যেই কিন্তু লিখিতভাবে এই পানশালার যিনি ম্যানেজার তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও ইতিমধ্যেই শুরু হয়েছে। তোমাকে আরও কটা ছবি দেখানোর চেষ্টা করব। এই ধরনের যে সিসিটিভিগুলো, আমার ভিডিও অনলি সমিত করলো, আমি তারেকবার ছবিটা দেখাও। এই ধরনের যে সিসিটিভি, অর্থাৎ এইখানে একাধিক সিসিটিভি রয়েছে, এই সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখেই কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে কারা সেই রাতে লাঠি হাতে, কেউ বা মুখ ঢেকে কেউ বা মুখ খুলে রেখেই হামলা চালালো এই পানশালার ওপরে। এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও কারা কারা জড়িত ছিল এবং কী কারণে এই হামলা চালানো হলো গোটা বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য, এমনটাই খবর পুলিশ সূত্র মারফত। সন্তু, একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সিসিটিভি ফুটেজের ছবি আমরা দেখাচ্ছি। 29 জুলাই যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন, যেভাবে মারধর করা হচ্ছে কর্মীকে, পানশালার কর্মীকে মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠে আসে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ফেলে মারা হয় তাকে এই মুহূর্তে সেই ছবি। গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়, একটি গাড়ি এগিয়ে আসে এবং সেই গাড়িও ভাঙচুর করা হয় এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়।
এই মুহূর্তে শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি আপনাদের যে খবর দিচ্ছি, শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি, বনগাঁ স্টেশনে সিগন্যালের সমস্যা, সময়ে চলছে না ট্রেন, দাবি যাত্রীদের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, বনগাঁ জংশনের ছবি আপনাদের দেখাচ্ছি। শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি, বনগাঁ জংশনে সিগন্যালের সমস্যা, সময় চলছে না ট্রেন, দাবি যাত্রীদের। এই মুহূর্তে সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। ট্রেন যাত্রী তাঁরা ঠিক কি বলছেন আপনাদের শোনানোর চেষ্টা করব। ট্রেন কখন ছাড়বে কোনো ঠিক নেই, এখন অফিসে যাওয়ার তো খুব প্রবলেম হয়ে গেল, এখন তো প্রায় 9টা বাজে চলল, অফিসে খুব চাপের মধ্যে পড়ে যাবো আমরা প্রত্যেকে। সবথেকে দুর্ভাগ্যজনক কি ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই প্ল্যাটফর্মে, যে মানুষ একটু জানবে যে কী কারণে মানুষ বসেই আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের কোনো বালাই নেই। এই মুহূর্তে শিয়ালদা বনগাঁ শাখার ছবি দেখতে পাচ্ছেন এবং গতকালের ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি, বনগাঁ স্টেশনে সিগন্যালের সমস্যা, সময় চলছে না ট্রেন, দাবি যাত্রীদের। শুধুমাত্র বনগাঁ নয়, আপনাদের মনে করিয়ে দিই গতকালের ডায়মন্ড হারবার শাখাতেও একই ছবি ছিল, কিন্তু সিগন্যালের প্রবলেম নয়, প্রতিদিন ডায়মন্ড হারবারে দেরি করে ট্রেন ছাড়ার কারণে সাধারণ মানুষ তারা প্রতিবাদ করেন। এই মুহূর্তে সেই ছবি, দুই ছবি, গতকাল ডায়মন্ড হারবারে বিক্ষোভ, আজ বনগাঁ শাখায় সময়ে ট্রেন চলছে না এমনটাই অভিযোগ, দুই ছবি রিপাবলিক বাংলায়। বনগাঁ স্টেশনের সিগন্যালে ভোগান্তি, সময়ে ট্রেন চলছে না ভোগান্তি, গতকাল ভোগান্তি যাত্রীদের, কারণ ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়, অবরোধ করেন সাধারণ মানুষ। তিনি বলে তানা বলেন যে প্রতিদিন ডায়মন্ড হারবার থেকে দেরি করে ট্রেন ছাড়ছে, কখনো আধ ঘন্টা, কখনো 15 মিনিট, কখনো সেই সময় আরও বাড়ছে, তাই কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায়। বনগাঁ স্টেশনের সিগন্যালে প্রবলেম, বনগাঁ স্টেশনে চলছে না সময় মতো ট্রেন, দাবি করছেন যাত্রীরা। শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি, অন্যদিকে ডায়মন্ড হারবারেও গতকাল ঠিক একই অভিযোগ তুলে বিক্ষোভে বসেন তারা। এই মুহূর্তে বনগাঁর ছবি দেখতে পাচ্ছেন, ট্রেন যাত্রীরা তারা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছেন, ট্রেন দেরিতে চলছে এমনটাই অভিযোগ তাঁদের। শিয়ালদা বনগাঁ শাখায় যাত্রী ভোগান্তি, বনগাঁ স্টেশনে সিগন্যালের সমস্যা, সময়ে চলছে না ট্রেন, দাবি করছেন যাত্রীরা। বনগাঁ স্টেশনে সিগন্যালের সমস্যা থাকার কারণে সঠিক সময়ে চলছে না ট্রেন।